তৎকালীন পারস্যে এক রাজা ছিল। রাজা হলে কি হবে, লোকটা ছিল হৃদয়হীন নিষ্ঠুর প্রকৃতির, দয়া মায়া বলতে তাঁর প্রাণে কিছুই ছিল না। প্রজা সাধারণের অর্থ সম্পদ আত্মসাত করার লোভে তাদের উপর জোর জুলুম চালাতে তার মোটেও দ্বিধাবোধ হতো না। রাজার হৃদয়হীন ব্যবহারে তার অধীনস্থ কর্মচারীরাও তার উপর সন্তুষ্ট ছিল না। দিন দিন অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়ালো যে তার নির্মম অত্যাচারে টিকতে না পেরে অনেক নিরীহ প্রজা তার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিতে লাগল এবং দিন দিন প্রজার সংখ্যা কমতে শুরু করল। রাজস্ব আদায় কমে যাওয়ায় রাজকোষ শূন্য হয়ে এলো, দেশের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে গেল, সেনাবাহিনীর জওয়ানেরা যথারীতি বেতন ভাতাদি না পাওয়ায় তাদের মাঝে অসন্তোষ দানা বেঁধে উঠল। এই রাজ্যের প্রতি প্রতিবেশী রাজার লোলুপ দৃষ্টি ছিল, সুযোগ বুঝে তারা আক্রমণের প্রস্তুতি নিয়ে শক্তি সঞ্চয় করতে শুরু করল। দেশ রক্ষার জন্য রাজকর্মচারী থেকে শুরু করে প্রজা সাধারণ পর্যন্ত কারো ভেতর কোনো উৎসাহ উদ্দীপনার লক্ষণ দেখা গেল না। একদা সেই রাজার দরবারে মহাকবি ফেরদৌসির প্রসিদ্ধ কাব্যগ্রন্থ শাহনামা পড়া হচ্ছিল। বিষয়বস্তু ছিল সম্রাট জোহাকের পতন ও ফেরিদুনের অভ্যুত্থান কাহিনী। প্রধানমন্ত্রী রাজাকে জিজ্ঞাসা করলেন, ফেরিদুন একজন সাধারণ লোক ছিলেন, তার না ছিল অর্থ সম্পদ, না ছিল সৈন্য সামন্ত। এই অবস্থার ভেতর দিয়ে তিনি জোহাকের মতো একজন শক্তিশালী সম্রাটের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে কিভাবে তার সিংহাসন অধিকার করেছিলেন তা জানেন কি? রাজা উত্তরে বললেন, শুনেছি দেশের জনগণ তার নেতৃত্বে আস্থাবান ছিল এবং তাকে শক্তিশালী করেছিল, তাই তিনি অনায়াসে জয়লাভ করে রাজা হতে পেরেছিলেন। মন্ত্রী বললেন, দেশের জনসমর্থনই শক্তির উৎস এবং রাজ্য প্রাপ্তির কারণ বলে যদি জানেন তাহলে জনসাধারণের উপর জুলুম করে জনমন ক্ষুব্ধ করবেন কেন? আপনার কার্যকলাপে মনে হয় রাজত্ব করার ইচ্ছাই আপনার নেই। রাজা জিজ্ঞেস করলেন, জনগণ রাজকর্মচারী ও সেনাবাহিনীর অকুণ্ঠ সমর্থন লাভ করার উপায় কি? মন্ত্রী উত্তর দিলেন, রাজা বাদশাহদের দুটো গুণ থাকা অপরিহার্য। একটা হলো কর্মচারী ও প্রজাসাধারণকে পুত্রের মতো প্রতিপালন করা এবং অপরটি তাদের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিতকরণ। দুঃখের বিষয়, এ দুটো গুণের কোনোটাই আপনার মধ্যে নেই, আপনার রাজত্ব কি করে রক্ষা পাবে? হিতাকাঙ্ক্ষী মন্ত্রীর উপদেশ ও পরামর্শ রাজার মনোপুত হল না, বরং মন্ত্রীর কথায় অসন্তুষ্ট হয়ে তাকে কারাগারে নিক্ষেপ করলেন। অল্পদিন যেতে না যেতেই রাজার চাচাতো ভাইরা তার বিরুদ্ধে বিদ্রোহ করল এবং তাদের পৈতৃক রাজত্ব দাবি করে যুদ্ধের জন্য প্রস্তুত হল। যে সকল প্রজা রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশ ছেড়ে পালিয়েছিল তারা এবং স্থানীয় বিক্ষুব্ধ জনগণ সদল বলে বিপক্ষের সেনাবাহিনীতে যোগ দিল, ফলে অনায়াসে রাজ্য তার হাতছাড়া হয়ে বিপক্ষের অধিকারে চলে গেল। এ গল্পের শিক্ষা হল, রাজ্য শাসন করতে হলে রাজার বহু গুণ থাকা প্রয়োজন, প্রজা সাধারণের মন জয় করে চলতে হবে, তাদেরকে আপন জন মনে করতে হবে, তাদের জানমাল ও ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে,